আগামীকাল বগুড়া সদর উপজেলা নির্বাচন আজ দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনের যাবতীয় সামগ্রী বিতরণ শেষ হয়েছে এই উপজেলায় একশো পঁচিশটি ভোটকেন্দ্রের মধ্যে চুরাশিটি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে তবে সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা গিয়েছে জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান যেহেতু প্রচারণার শুরু থেকে এই পর্যন্ত কোনো প্রকার সহিংসতা ঘটেনি তাই ভোটারদের মাঝে কোনো প্রকার আতঙ্কের ছাপ নেই আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়েই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ হবে বলে তিনি জানান এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন